লগারিদমের আরেকটি অঙ্ক সলভ করতে যাচ্ছি। log e to the power a cube b cube divided by c cube plus log e to the power b cube c cube divided by d cube plus log e to the power c cube d cube divided by e cube minus 3 log e to the power b square c। এখন এটাকে যদি আমরা সলভ করতে যাই, প্রথমে আমরা দেখব log e to the power a cube b cube divided by c cube plus log e to the power b cube c cube divided by d cube plus log e to the power c cube d cube divided by a cube minus এখানে আমরা log a to the power m to the power r equal to আমরা জানি r log a to the power m, সেই অনুযায়ী আমরা এখানে এই 3 টাকে নিয়ে যেতে পারি r এর জায়গায়। তাহলে আমরা লিখতে পারি log e to the power b square c to the power q, then আমরা জানি যে log a to the power m n equal to log a to the power m plus log a to the power n। তাহলে আমরা এখানে যেহেতু প্রত্যেকটার মধ্যে প্লাস আছে, log a to the power m প্লাস log a to the power n অবস্থায় আছে, সেখান থেকে আমরা এই অবস্থায় আনতে পারি log a to the power, অর্থাৎ একটা log a কমন নিয়ে বাকিগুলোকে গুণ পাওয়ারগুলোকে গুণ করে দিতে পারি, যেহেতু আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে log e কমন আছে। তাহলে আমরা এখন কি করতে পারি, log e to the power প্রত্যেকটা পাওয়ার গুণ হয়ে যাবে, যেগুলো প্লাস আছে এবং যেটা মাইনাস থাকবে সেটার ক্ষেত্রে আমরা log e to the power m divided by n equal to log a to the power m minus log a to the power n, এই সূত্র অনুযায়ী যেখানে মাইনাস আছে সেখানে আমাদের ভাগ হয়ে যাবে। তাহলে আমরা দেখি আমাদের পাওয়ার গুলো প্রথমে আছে a কিউব b কিউব divided by c কিউব প্লাস হয়ে যাবে ইনটু b কিউব c কিউব divided by d কিউব ইনটু c কিউব d কিউব divided by a কিউব, এবং এখানে যেহেতু মাইনাস আছে সেহেতু এটা হবে ভাগ b স্কয়ার c কে আমরা যদি ভাঙাই তাহলে পাওয়ার গুণ হয়ে গেলে b 6 c কিউব পাবো আমরা। ওকে, এখন আমরা দেখতে পারি log e টু দি পাওয়ার a কিউব b কিউব ইনটু b কিউব ইনটু c কিউব d কিউব divided by c cube into d cube into a cube, এবং আমরা জানি যে ভাগকে যদি আমরা গুণে পরিণত করি তাহলে এটা উল্টিয়ে যাবে, উল্টালে আমাদের আসতে ছিল মান divided by b6 c cube। তাহলে এখন আমরা যেটা করতে পারি যে a cube a cube c কিউব c কিউব c কিউব c কিউব b কিউব এন্ড d কিউব মিন্স b6, তাহলে b6 এর সাথে আমরা b কিউব এবং b কিউব কাটাকাটি করতে পারি d কিউব d কিউব, অর্থাৎ কাটাকাটি করার পরে আমাদের থাকছে হলো log e টু দি পাওয়ার 1। আমরা জানি যে log a টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 0, সুতরাং আমরা এখানে log e to the power 1 equal to লিখতে পারি 0। তাহলে আমাদের সরলীকরণের পরে আমরা এই অ্যানসারটি পেলাম।